एक झड़ ना काटते ही आरेक झड़ आसछे। आमादेर आसामे किन्तु प्रतिदिने झड़ हये आछे। आमि एई झड़ेर कथा बोलछि ना, आमि प्रियतमार झड़ेर कथा बोलछि। प्रियतमार फार्स्ट लुक रिलीजेर परपरेई आलोचनार तुंगे प्रियतमा। सेई आलोचना ना कमतेई खबर आसलो आरेकटा। হ্যাঁ, আবারও ঝড় তুলতে আসছে প্রিয়তমা, কিছু একটা আসছে। আমার যতটুকু মনে হচ্ছে আজকেই অথবা কালকে আসতে চলেছে কিছু একটা। এই খবরটা কনফার্ম করেন হিমেলা স্যার নিজেই। তিনি এক ভাইয়ার পোস্টের নিচে লিখেন আসছে, তার মানে আসছে কিছু একটা। অনেকেই বলছে প্রিয়তমার আরও একটা পোস্টার রিলিজ হচ্ছে, এবার প্রিয়তমাকে নিয়েই। তাহলে কি নতুন একটি লুক প্রকাশ পাচ্ছে প্রিয়তমার? ভাই, আমি নিজেও খুব কনফিউজ এই বিষয়টা নিয়ে। কি আসছে ভেবেই পারছি না, তবে আপনারাই ভাবুন, আমাকেও জানিয়ে দিন আসতে পারে কি। আসন্ন ঈদুল আজহাতে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান এবং ইদিকা পাউল অভিনীত প্রিয়তমা। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। তো বন্ধুরা, এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।